আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 11 দিন পর গাজায় যুদ্ধবিরতি, হামাস ইসরায়েল উভয়েরই বিজয় দাবি। বিধ্বস্ত 300+ ভবনের নিচে মিলছে একের পর এক লাশ। রোজিনার জামিন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সাংবাদিক নেতাদের। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট সাংবাদিকদের বিরুদ্ধে প্রয়োগের সুযোগ নেই, মত আইনজীবীদের। জেলা উপজেলাতেও ভিন্ন মতে সাংবাদিকদের নির্যাতনের অভিযোগ মির্জা ফখরুলের। বিএনপির গলাবাজিতে সরকার জনবিচ্ছিন্ন হবে না, বললেন ওবায়দুল কাদের। পল্লবীতে সন্তানের সামনে ব্যবসায়ী হত্যা মামলায় সাবেক এমপি আউয়াল 4 দিনের রিমান্ডে, আরেক আসামি র্যাবের গুলিতে নিহত। 5 মাস পর স্বস্তি ফিরছে চালের বাজারে, বস্তা প্রতি কমেছে 200 থেকে 250 টাকা, আবারও ঝাঁজ বাড়ছে পেঁয়াজের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। রবিবার সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি দেয়া না হলে সকল সংগঠনগুলো সমন্বিতভাবে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা। শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রতিবাদ কর্মসূচিতে তারা এই হুঁশিয়ারি দেন। পৌর ঘটনা সাজানো উল্লেখ করে রোজিনার মুক্তির পাশাপাশি তাকে হেনস্থায় জড়িতদের শাস্তি চান তারা। এ সময় তারা 1923 সালের ঔপনিবেশিক অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট বাতিল করে সাংবাদিক সুরক্ষা আইন করার দাবি জানান। বর্তমান তদন্ত কমিটি বাতিল করে নিরপেক্ষ কমিটি দিয়ে ঘটনা তদন্তেরও দাবি জানান বক্তারা। কর্মসূচিতে পত্রিকাগুলোতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞাপন ছাপানোর কড়া সমালোচনা করেন সাংবাদিক নেতারা। সরকারি কর্মচারীদের জন্য প্রণীত অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট সাংবাদিকদের বিরুদ্ধে প্রয়োগের সুযোগ নেই বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। তিনি বলেছেন, এই আইনের শর্ত হচ্ছে প্রবেশাধিকার সংরক্ষিত এরকম জায়গা থেকে নথি গায়েব হতে হবে এবং থানায় মামলা নয়, অভিযোগ করতে হবে আদালতে। সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলার পর আলোচনায় এসেছে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট। ব্রিটিশদের অধীনে যেসব ভারতীয় কর্মচারী কাজ করত, তারা যাতে তথ্য পাচার করতে না পারে সেজন্য 1923 সালে প্রণীত হয় অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট। 72-এর সংবিধানে মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক নয় এরকম যত আইন আত্মীকরণ হয় সেই তালিকায় এই আইনটিও ছিল। তবে বিতর্কিত এই আইনটির প্রয়োগ খুব কমই হয়েছে স্বাধীন বাংলাদেশে, আর রোজিনা ইসলামের আগে কোনো সাংবাদিকের বিরুদ্ধেই এটা প্রয়োগ হয়নি। আইনটির ব্যাখ্যা করতে গিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, রোজিনা ইসলামের বিরুদ্ধে এই আইনে মামলার সুযোগই নেই। 2011 সনে জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ সুরক্ষা আইন নামে আরেকটি নতুন আইন হলো, যেখানে বলা হচ্ছে যদি জনস্বার্থের বিষয় জড়িত থাকে তাহলে যদি কোনো ব্যক্তি এরকম কোনো তথ্য প্রকাশ করেন তাকে উপরন্তু কোনো রকমের ব্যবস্থা নেওয়া তো দূরে থাক, তাকে আসলে সুরক্ষা দিতে হবে, তার বিরুদ্ধে দেওয়ানি ফৌজদারি কোনো রকমের মামলা করা যাবে না। এই যে কমপ্লেইন্টের কথা এখানে বলা হচ্ছে যে কমপ্লেইন্ট ছাড়া যাওয়া যাবে না, তাহলে একটা পুলিশ রিপোর্টের মাধ্যমে এই আইনের আমলে নেওয়ার কোনো সুযোগ নেই কোনো আদালতের। আমরা যদি রোজিনার কনটেক্সটে আসি, রোজিনার মামলাটা তো হলো থানায়, থানা তো মামলা নেওয়ার এখতিয়ার ছিল না। এই আইনজীবীর মতে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলায় অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের শর্তগুলোর বেশিরভাগই মানা হয়নি। গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং ডকুমেন্টের ছবি সম্বলিত মোবাইল উদ্ধার করা হয়েছে তার কাছ থেকে। এখন এই যে গুরুত্বপূর্ণ কাগজগুলো কি, সেটা এফআইআরের মধ্যে কোথাও বর্ণনা নেই। আপনার এই 3 ধারা কিংবা অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের 5 ধারা কিংবা দণ্ডবিধির 379 বা 411 ধারা যদি তার বিরুদ্ধে প্রয়োগ করতে হয়, তার কাছ থেকে কী পাওয়া গেল সেটার বর্ণনা এফআইআরের মধ্যেই থাকতে হবে। কী কী পাওয়া গেল ভেগভাবে বললে হবে, ওনার কাছ থেকে অনেক কিছু পাওয়া গেছে। অনেক কিছু পাওয়া গেছে মানে এগুলো পরবর্তীতে প্ল্যান করবেন আপনারা, অনেক কিছু পাওয়া গেছে বললে ওই ধারাগুলো অ্যাট্রাক্ট করে না। আইনের শর্ত পূরণ না হওয়ায় রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলার এজাহারে অনেক গোজামিল রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন এই আইনজীবী। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। সাম্প্রতিক সময়ে বিভিন্ন পেশার মানুষের মাঝে বৈরী আচরণকে কর্তৃত্ববাদী মনোভাবের চরম বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন সাবেক সচিব, চিকিৎসক, সাংবাদিক নেতারা। কর্মস্থলে পেশাজীবীদের মধ্যে সৌহার্দ্যের সংস্কৃতি ফিরিয়ে আনতে অবক্ষয় রোধ, গণতান্ত্রিক সংস্কৃতি বিকাশের পাশাপাশি সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের
পরামর্শ তাদের। চলমান লকডাউনে মুভমেন্ট পাশ দেখাকে কেন্দ্র করে গত এপ্রিলে রাজধানীতে চিকিৎসকের সাথে ম্যাজিস্ট্রেট ও পুলিশের বাকবিতণ্ডার ঘটনা দেশ জুড়ে ছিল সমালোচিত। এর রেশ কাটতে না কাটতেই প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ৬ ঘন্টা আটকে রাখা, পরবর্তীতে মামলা ও কারাগারে পাঠানোর ঘটনা আলোচনার ঝড় তুলেছে। প্রশাসনের বিভিন্ন ক্যাডারের মাঝে অন্তর্দ্বন্দ্বের খবরও প্রায় আসে গণমাধ্যমে। সাবেক সচিব এবং চিকিৎসক ও সাংবাদিক নেতারা বলছেন, কেউ কাউকে ছাড় না দেওয়ার এই প্রবণতা ভয়ঙ্কর। সবাই আমরা মনে করতেছি আমরা এই রাষ্ট্রের মালিক এবং আমরা আমাদের কর্মক্ষেত্রে কর্মবৃত্তে আমরা এমন ব্যবহার করছি যে ব্যবহারটা আসলে আমাদের সংবিধান এবং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার সাথে যায় না। আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভিতরে যে এই যে একটা মানসিকতা ঢুকেছে যে কে বড়, তারা অনেক বড়, তারা জনগণের উপরে, কিংবা এই সার্ভিস বড়, এই ক্যাডার বড়, এই ক্যাডারের ক্ষমতা বেশি, অমুক ক্যাডারের ক্ষমতা কম, এই ধরনের মানসিকতা কিন্তু আমাদের কর্মসংস্কৃতিকে নষ্ট করে। এদেশের মানুষের স্বার্থের জায়গায় যদি আমরা না যাই, তাহলে কিন্তু যে আমাদের এই যে আধিপত্য বিস্তারের এবং যে কর্তৃত্ব বিস্তারের যে প্রবণতা, যে কে কার চাইতে শ্রেষ্ঠ, এই যে প্রবণতা, এই প্রবণতার কারণে এই সংঘর্ষগুলো হচ্ছে। তাদের দৃষ্টিতে সব জায়গায় এখন পেশাদারিত্বের চরম ঘাটতি, পরামর্শ আচার আচরণে গণতান্ত্রিক হওয়ার। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা হচ্ছে সার্টিফিকেট বানানোর কারখানা। এই সার্টিফিকেট বানানোর কারখানা দিয়ে এখানে উন্নত মানসিকতার যে মানুষ তৈরি করা মোটেও সম্ভব না। গণতান্ত্রিক সংস্থাগুলো লালন করতে হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, রাষ্ট্রযন্ত্রকে আরও বেশি গণতান্ত্রিক করতে হবে, আমাদের আচার আচরণে যাতে আমরা গণতান্ত্রিক হই সেটা শিক্ষা দিতে হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের কর্মসংস্কৃতি না বদলাতে পারলে বাংলাদেশ যতই উন্নয়ন করুক, এই উন্নয়ন টিকবে বলে, অন্তত জনগণের কাছে পৌঁছবে বলে, জনগণের হৃদয়কে ছুঁয়ে যাবে বলে আমি মনে করি না। শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় না নেমে জনগণের সেবা দিতে সব পেশাজীবীদের প্রতি আহ্বান এই বিশিষ্ট ব্যক্তিদের। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, করোনা পরবর্তী জটিলতায় ভুগছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হার্ট ও কিডনিতে সমস্যা রয়েছে তার। সাংবাদিক রোজিনা ইসলাম, রুহুল আমিন গাজী এবং নিপুণ রায় সহ রাজবন্দীদের মুক্তির দাবিতে আলোচনা সভা করে জাতীয়তাবাদী মহিলা দল। এতে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, ভিন্নমতের কারণে 72 থেকে 75 সাল পর্যন্ত নির্যাতন চালানো হয়েছিল, এখন আবারও গণতন্ত্রের মোড়কে ভিন্ন মত দমন করা হচ্ছে। তিনি বলেন, রোজিনা ইসলামের বিষয়টি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, মতের মিল না হলে জেলা উপজেলা পর্যায়েও এখন সাংবাদিক নির্যাতন করা হয়। করোনার এই সময় রাজবন্দীদের মুক্তির দাবি জানান মির্জা ফখরুল। কথা বলেন বেগম খালেদা শারীরিক অবস্থা নিয়ে। যে তার অক্সিজেন স্যাচুরেশন এখন বেশ ভালো, তার যে আপনার টেম্পারেচার সেটা এখন নেই এবং তার আপনার শ্বাসকষ্ট এখন নেই, কিন্তু যেটা একটু উদ্বিগ্ন হওয়ার বিষয় সেটা হচ্ছে যে তার পোস্ট কোভিড যে কমপ্লিকেশন, সেই কমপ্লিকেশনে তার হার্ট এবং কিডনি একটু আপনার এফেক্টেড, এটা নিয়ে তারা অত্যন্ত উদ্বিগ্ন, চিন্তিত। তারা চেষ্টা করছেন যে এটাকে কী করে তারা নিরাময় করবেন। দুর্ভাগ্য আমাদের যে তার পরিবারের কাছ থেকে যখন বিদেশে উন্নত চিকিৎসার জন্য আবেদন করা হয়েছিল, নাটকের মধ্য দিয়ে শেষ পর্যন্ত তারা সেটা নাকচ করে দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির গলাবাজিতে আওয়ামী লীগ ও সরকার জনবিচ্ছিন্ন হবে না। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হচ্ছে। দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে নিজ দলের কাউকেই ছাড় দিচ্ছে না সরকার। সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। সাধারণ নির্বাচন যথাসময়ে হবে এবং তখনই প্রমাণিত হবে এদেশের জনগণ শেখ হাসিনা সরকারের সাথে আছে কি নেই। আপনারা গলাবাজি করলে সরকার জনবিচ্ছিন্ন হবে না, এদেশের ইতিহাসে বিএনপির মতো ব্যর্থ বিরোধী দল আর একটিও নেই। দুর্নীতি অপকর্মের ব্যাপারে সরকার নিজের দলের লোককেও কখনো ছাড় দেয়নি এবং যে মহল থেকে দুর্নীতি হোক না কেন
যে কেউ দুর্নীতি অনিয়মের সাথে জড়িত থাকুক সেটাও আইনের আওতায় অবশ্যই নিয়ে আসতে হবে। পল্লবীতে সন্তানের সামনে ব্যবসায়ী শাহিনুদ্দিন হত্যা মামলায় সাবেক এমপি এম এ আউয়ালের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসির আদালত রিমান্ডের আদেশ দেন। মামলার সুষ্ঠু তদন্তের জন্য আউয়ালের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার কিশোরগঞ্জের ভৈরব থেকে এম এ আউয়ালকে গ্রেফতার করে র্যাব। এদিকে এই ঘটনার অন্যতম আসামি মানিক মিরপুরে স্ট্রান হাউজিং এলাকায় র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধ নিহত হন। র্যাবের দাবি, বৃহস্পতিবার রাতে মিরপুরের স্ট্রান হাউজিং এলাকায় মানিককে নিয়ে অভিযানে গেলে শাহিনুদ্দিন হত্যার সঙ্গে জড়িত কয়েকজন আসামি গুলি চালায়। এ সময় মানিক গুলিবিদ্ধ হয়ে মারা যান। গত 16 মে বিকেলে জমি বিরোধের জের ধরে পল্লবীতে ব্যবসায়ী শাহিনুদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ভাড়াটে সন্ত্রাসীরা। দেশে করোনায় আরও 26 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত মারা গেছেন 12,310 জন। 24 ঘন্টায় 18,294টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত 1,504 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 7,86,698 জনে। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 1,529 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 7,29,039 জন। মৃত্যুর হার 1.56, শনাক্তের হার 8.22 ও সুস্থতার হার 92.67%। আজ থেকে 12 দিনের লকডাউনে কক্সবাজারের 34টি রোহিঙ্গা ক্যাম্প। গত কয়েকদিনে এসব ক্যাম্পে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় 31 মে পর্যন্ত লকডাউন কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এর মধ্যে 5টি শিবিরকে কঠোর লকডাউনের আওতায় আনা হয়েছে। সেগুলো হলো কুতুপালং পশ্চিম 2, 3, 4, 15 ও 24 নম্বর। কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত বিষয়টি নিশ্চিত করেছেন। রোহিঙ্গা ক্যাম্পে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, তবে সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরি ঔষধ, খাদ্য ও গ্যাস সিলিন্ডার বিতরণ কার্যক্রম চলবে। এরই মধ্যে রোহিঙ্গা ক্যাম্পের বিষয়টি নিয়ে অনলাইন সভা করেছে জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি। এনজিও জাতিসংঘের সংস্থাগুলো ক্যাম্পগুলোতে কর্মরত সংশ্লিষ্ট সবার গাড়ি চলাচল এবং আসা যাওয়া সম্পূর্ণ বন্ধ থাকবে। দেশে করোনা ভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে। গত 24 ঘন্টার মৃত্যুর সংখ্যা কমলেও শনাক্তের সংখ্যা বেড়েছে। ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে, স্বাস্থ্যবিধি না মেনে ঈদে মানুষের বাড়ি যাওয়া আসা, বিপণী বিতান, বাজার সহ সর্বত্র মানুষের অবাধ বিচরণে সংক্রমণ বাড়ছে। মহামারী করোনা নিয়ন্ত্রণে সরকার ঘোষিত চলমান লকডাউন অব্যাহত রয়েছে। ঈদে মানুষকে ঘরে রাখতে দূরপাল্লার বাস বন্ধ রাখা সহ নানামুখী পদক্ষেপ নেয় সরকার। এসব উপেক্ষা করে হাজার হাজার মানুষ ঈদে রাজধানী ছেড়েছে। গণপরিবহন বন্ধ থাকলেও নানা উপায়ে আবার রাজধানীতে ফিরেছেন তারা। করোনা সংক্রমণ বাড়ার এটা বড় কারণ বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। যে লোকটা বাড়ি গেছে প্রথমেই কিন্তু ঘরে ঢুকছে, তার বাপ মা পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার মধ্যে ভাইরাস হচ্ছে, পাড়া প্রতিবেশী গ্রামের লোক দেখে ভাইরাস ছড়ায় গেছে, আবার একইভাবে কিন্তু তারা আবার ফেরত আসতেছে। এমন পরিস্থিতিতে ঈদের দিন ও তার পরের দিন করোনা সংক্রমণ কিংবা মৃত্যু কমলেও 16 মে থেকে আবার ক্রমাগত বাড়তির দিকে। 16 মে করোনা শনাক্ত 363 জন, মৃত্যু ছিল 25 জন। 17 মে রোগী শনাক্ত হয় 698 জন ও মৃত্যু হয় 32 জন। 18 মে শনাক্ত 1,000 অতিক্রম করে মৃত্যু 30 জন। 19 মে গত কদিনের সর্বোচ্চ 1,608 জন শনাক্ত হয় ও মৃত্যু হয় 37 জন। তবে 20 মে মৃত্যু ও শনাক্ত আগের দিনের চেয়ে কিছুটা কম। ভারতীয় ভেরিয়েন্ট চিহ্নিত হওয়াটা উদ্বেগ আরও বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব মেনে চলাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদাসীন থাকা উচিত নয় বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। যদিও আমরা স্থলপথ, নৌপথ, জলপথ বন্ধ করছি, কিন্তু এই রোগটা কিন্তু বাতাসের মাধ্যমেও ছড়ায়। ইন্ডিয়া থেকে যে আসছে যে পার্শ্ববর্তী দেশ ছড়িয়ে কিন্তু পড়ার ঝুঁকিটা কিন্তু বেশি রয়ে গেছে আর কি। তবে এই স্বাস্থ্যবিধি মানার জন্য নিজেদের সচেতনতার পাশাপাশি সরকারের যথাযথ ভূমিকা রাখার উপর জোর দিয়েছেন জাতীয় কারিগরি পরামর্শ কমিটির উপদেষ্টা ডক্টর মুস্তাক হোসেন। ভারতের শনাক্ত হওয়া যে 4 নম্বর ভেরিয়েন্টটি, সেই ভেরিয়েন্টটা দেশের মধ্যে ইতিমধ্যে ছড়িয়েছে। শুধুমাত্র ওই সীমান্তের ওপার থেকে আসা ব্যক্তিদেরকেই ব্যবস্থা করার কোনো যথেষ্ট নয়, কারণ যারা শনাক্ত হচ্ছেন তার বাইরেও কিন্তু ভেরিয়েন্ট ছড়িয়েছে।
কাজেই প্রত্যেকটা শনাক্ত রোগী দেশের ভিতরে যারা আছেন সবাইকে একই ব্যবস্থাপনা আনতে হবে। করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী হার কিংবা তৃতীয় ঢেউ মোকাবেলায় টিকা আমদানি উদ্যোগের পাশাপাশি দেশের ভেতরে টিকা উৎপাদনের ব্যবস্থা করতে সরকারকে পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। সৌদি এয়ারলাইন্সের বারবার সিদ্ধান্ত পরিবর্তনে চরম দুর্ভোগে সৌদি আরবগামী প্রবাসীরা। এয়ারলাইন্সটির গাফিলতির কারণে গত দুই দিনে কয়েকশো যাত্রীর কর্মস্থলে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। রাজধানীর সোনারগাঁও হোটেলে সৌদি এয়ারলাইন্সের বাইরে যাত্রীদের এমনই দুর্ভোগ গত দুই দিন ধরে। এয়ারলাইন্সের 19 মে যাত্রীরা বিমানবন্দরে গিয়ে জানতে পারেন নগদ টাকায় হোটেল বুকিং দিয়ে তাদের ফ্লাইটে উঠতে হবে, এজন্য জনপ্রতি গুনতে হবে প্রায় 70,000 টাকার মতো। এরপর যাত্রীরা ভিড় করতে থাকেন সৌদি এয়ারলাইন্সের কারওয়ান বাজার অফিসে। ক্যাশ টাকা নিয়ে আসছি, ওনারা হোটেল দেয় নাই, বলতেছে সকালবেলা আপনার হোটেল সোনারগাঁও ক্যাম্পে যান, এখানে আসছি সকালবেলা, ওনারা বলছে আমাদের কিছু করার নাই, লাইন ধরে সারাদিন লাইন রয়েছে, রাত 10টা পর্যন্ত এখানে আসছি, ওনারা বলতেছে কালকে আসেন, আজকে আবার এখানে আসছি, আজকে 21 তারিখ, আমার বিশের মেয়াদ আছে আর একদিন। 50,000 টাকা দিই, তারপরে বুকিং করলাম হোটেল, তারপরে আইলাম রাইতে 12টা, ঢুকলাম কাউন্টারে আপনাদের ফ্লাইট নাই। হুট করে হোটেল বুকিং নগদ টাকায় নেওয়ার সিদ্ধান্তে যাত্রীরা এয়ারলাইন্স অফিসে এসেও নানা দীর্ঘসূত্রিতা ও হয়রানির শিকার হন। অনেকের হোটেল বুকিং থাকলেও এয়ারলাইন্সের শর্ত নতুন করে বুকিং দিতে হবে তাদের নির্ধারিত হোটেলে। আমাদের সমস্যা তারা বানাইছে কিরকম, আমরা যদি ওই দেশে কোয়ারেন্টাইন থাকুন লাগে তাহলে আমরা ওই দেশে যেয়ে থাকুন, আমরা এই দেশেতে কেন আমরা হোটেল বুকিং করে যাবো, আমরা হোটেল বুকিং করলে আমরা ওই দেশে গিয়ে বুকিং করবো। সকাল থেকে এরম লাইনে দাঁড়া আছি, গতকালকে একবার সারাদিন এরম লাইনে খাড়ায় খাড়ায় চলে গেছি, কোনো কিছুই বলে না যে আপনার কাজ হবে না, আপনারা টিকিট নতুন করতে হবে, কোনো কিছুই বলে না। এয়ারলাইন্সের এমন হয়রানিতে অনেকে সৌদি যাত্রায় অনিশ্চিত হওয়ার উপক্রম। সিস্টেম নেই, আপনারা যেতে হবে অবশ্যই সৌদি এয়ারলাইন্সে, আসলাম সৌদি এয়ারলাইন্সে, কালকে রাত্রে আসছি, এই পর্যন্ত এইভাবে আসছি, এখানেই মরবো না সৌদি আরবে যাইব, মানে আমাদের নিয়ে যে কি একটা খেলা হইতেছে, আমরা একটা অবহেলিত প্রাণী হয়ে গেছি। আজকে রাতের 2টা ফ্লাইট, বুঝছেন, এখন আমি বুকিং পাই নাই, এখন কিও বলে এয়ারপোর্টে যাইতে আবার বলে এখানে থাকতে, আমি দিদে বুথ করছি, আদৌ কি আমি কি ফ্লাইট পাবো, কি বুকিং কার্ড পাবো কি না। মাল ইমিগ্রেশন বোর্ডিং দিতেছি, তখন আমাকে বলে আপনার সময় শেষ, আমার আরো বোর্ডিং পাস দেয় না, আমি ওখান থেকে ফিরে আসি, এই দুই দিন ধরে আমি এখানে সকালে আসি সন্ধ্যায় যাই, সকালে আসি সন্ধ্যায় যাই। ওরা গাফুলামতি করে আস্তে আস্তে সিরিয়ালটা টানছে, এই সিরিয়ালটা টানতে টানতে আমরা 10 জন পিছনে পড়িয়ে গেছি, পিছনে পড়ার পরে এখন কয় হবে না, ফ্লাইট চলে গেছে। এদিকে সৌদি কর্তৃপক্ষের নানা শর্তে 24 মে পর্যন্ত সৌদিগামী সমস্ত ফ্লাইট স্থগিত করেছে বাংলাদেশ বিমান। রুকন উস্তামান, বাংলা ভিশন, ঢাকা। অবশেষে স্বস্তি আসতে শুরু করেছে চালের বাজারে। মিনিকেট, নাজির শাইল ও মোটা চাল সহ সব ধরনের চালের দাম বস্তা প্রতি 200 থেকে 250 টাকা কমেছে। এছাড়া অন্যান্য পণ্যের দাম মোটামুটি স্থিতিশীল হলেও কিছুটা বাড়ছে পেঁয়াজের দাম, বাড়তি দেশি প্রজাতির মাছেরও। চালের বাজারে দীর্ঘ কয়েক মাসের অস্থিতিশীলতায় নাভিশ্বাস উঠেছিল সাধারণ ক্রেতাদের। ভারত থেকে আমদানি করেও লাগাম টানা যায়নি চালের বাজারে। সে সময় বলা হচ্ছিল ইরি বড় চাল বাজারে এলেই কমবে দাম, অবশেষে হয়েছেও তাই। মিনিকেট চালের দাম কমেছে সবচেয়ে বেশি। রাজধানীর বাজারগুলোয় এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি চালের দাম কমেছে 4 থেকে 5 টাকা পর্যন্ত। বিক্রেতাদের আশা কিছুদিনের মধ্যে দাম আরও কমবে। চাল তো খাইতেই হবে, এটার প্রতি, তারপর পেঁয়াজের প্রতি, এগুলোর প্রতি অবশ্যই নজর দেওয়া উচিত, আর এটাকে কন্টিনিউ করা উচিত। চালের বাজারে 250 থেকে 300 টাকা বস্তা প্রতি কমছে, তারপরে এখনো স্বাভাবিক হয়নি। তবে সংকট না থাকলেও মসুর ডাল ও পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। দাম বাড়ার পেছনে বিক্রেতাদের অভিযোগের আঙুল আড়তদারদের দিকে। রমজান শেষ হয়ে ঈদ আসছে, ঈদের পর থেকে আর কি পেঁয়াজের দামটা একটু বাড়ছে, আর এটা আরো কিছুদিন গেলে হয়তো কমতে পারে। আর ডালটা আগে ছিল 75 টাকা, এখন 80 টাকা হয়েছে বর্তমানে। পেঁয়াজের বাজার প্রতি কেজিতে 5 টাকা বেড়েছে। রাজধানীর বাজারগুলোয় সবজির যোগান যথেষ্ট, ঈদ শেষে ক্রেতাদের চাপও অনেকটা কম, তাই স্বস্তি আছে সবজির বাজারে। তবে বেড়েছে স্বাদু পানির বিভিন্ন মাছের দাম। আমদানি কম ভাই, আগের সাথে মাছের দাম এখন বেশি, দেশি ট্যাংরা বেচতে আছি 500 করে, পাবদা বেচতে আছি 350, চাবিলা 300। মাছের দামটা আগের থেকে ওইরকম কমে নাই, মানে স্থির আছে, আগে যেমন বেশি ছিল ওরকমই আছে, কমে নেই। ভেন্ডি হয়েছে আপনার 40 টাকা কেজি,
লাউ হয়েছে 50 থেকে 60 বালোটা, লম্বা বেগুন 30 থেকে 40 টাকা কেজি, শসা হয়েছে 60 টাকা প্রতি 50, লেবু 30 টাকা আলি বালোটা। ব্রয়লার মুরগি বাজার ভেদে বিক্রি হচ্ছে 135 থেকে 140 টাকা, যদিও নিম্ন ও নিম্ন মধ্যবিত্তের নাগালের বাইরে গরুর মাংস 600 টাকার নিচে এটি মিলছে না রাজধানীর কোনো বাজারেই। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। ধান কাটা নিয়ে মাদারীপুরের কালকিনিতে বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে, আহত হয়েছেন কমপক্ষে 10 জন, অর্ধশত বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে দফায় দফায় ইউনিয়নের রায়পুর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানায় উপজেলার লক্ষ্মীপুর ইউপির বর্তমান চেয়ারম্যান তফাজ্জল হোসেন কেন্দু কাজীর সঙ্গে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ফজলু ব্যাপারীর দীর্ঘদিনের শত্রুতা, এর জেরে ধান কাটা নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এর আগেও হামলা ও বিস্ফোরণের মামলায় ওই দুজনকে জেল হাজতে পাঠানো হয়। সমুদ্রে 65 দিন মাছ ধরায় নিষেধাজ্ঞার কারণে পটুয়াখালীর জেলে পাড়া আবারও নীরব, মানবেতর দিন কাটছে তাদের। জেলেদের অভিযোগ, এ সময় সরকারি প্রণোদনার বেশিরভাগই জোটে না তাদের ভাগ্যে। পাশের দেশগুলোর সাথে মিল রেখে নিষেধাজ্ঞার সময় নির্ধারণ এবং ভরা মৌসুমে জেলেদের মাছ ধরার সুযোগ দেওয়ার দাবি ব্যবসায়ীদের। মাছের উৎপাদন বাড়াতে 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত 65 দিন মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই নির্দেশনা কার্যকর করতে নানা পদক্ষেপ নিয়েছে মৎস্য বিভাগ। এ সময়ে জেলেদের প্রণোদনার জন্য জনপ্রতি 86 কেজি চাল বরাদ্দ রয়েছে, যা জুনের প্রথম সপ্তাহ থেকে বিতরণের কথা। আমরা সুষ্ঠুভাবে এটা বাস্তবায়ন করলে সমুদ্রে মাছের উৎপাদন আমাদের যে বৃদ্ধি হচ্ছে এটা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে। কর্মহীন এ সময়ে মানবেতর জীবন কাটছে মৎস্যজীবীদের। হালনাগাদ তালিকা না থাকায় সরকার ঘোষিত প্রণোদনা পাচ্ছে না বেশিরভাগ জেলে। আমাদের কাট করতে গেলে কাট হয় না, বড় বড় নেতারা যাদের কাছে সরকারি দেয় তারাই খাইয়ে ফেলায়। আমাদেরকে জাইলা কাট দেওয়া হোক, আমরা না হলে চলবো কিভাবে? আমাকে কোম্পানি বোর্ড বন্ধ করে দিয়েছে অবরোধ দেখে। এখন আমরা যে বাড়তে যাবো, যাই যে কি খামো আবাস লইয়া, আমাকে এরম কোনো টপিক নাই। 5 মিটার থেকে 10 মিটার পানির মধ্যে নিষেধাজ্ঞার সময় নিয়ে আপত্তি মৎস্যজীবীদের, সঠিক সময় ঠিক করে নিষেধাজ্ঞা দেওয়ার দাবি তাদের। ট্রলারগুলো যদি গভীর সমুদ্রে মৎস্য শিকারের জন্য যেয়ে থাকে তাহলে আমরা সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করব এবং এটার আমরা আইনানুগভাবে শাস্তি দাবি করব। বিশেষজ্ঞরা বলছেন সঠিক সময়েই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এতে মৎস্য সম্পদ বৃদ্ধি এবং দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। এই সময় জেলেরা যেন ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের কোনোভাবে প্রোভাইড করা যায় কিনা, তাদের কোনো সুযোগ সুবিধা দেওয়া যায় কিনা, এটা সরকার হয়তো এদিকে যথেষ্ট দৃষ্টি রাখবে। জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা 69,660, এ তালিকার বাইরেও রয়েছেন অনেকে। বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 11 দিন পর গাজায় যুদ্ধবিরতি, হামাস ইসরায়েল উভয়েরই বিজয় দাবি। বিধ্বস্ত 300+ ভবনের নিচে মিলছে একের পর এক লাশ। রোজিনার জামিন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সাংবাদিক নেতাদের, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট সাংবাদিকদের বিরুদ্ধে প্রয়োগের সুযোগ নেই মত আইনজীবীদের। জেলা উপজেলাতেও ভিন্ন মতে সাংবাদিকদের নির্যাতনের অভিযোগ মির্জা ফখরুলের, বিএনপির গলাবাজিতে সরকার জনবিচ্ছিন্ন হবে না বললেন ওবায়দুল কাদের। পল্লবীতে সন্তানের সামনে ব্যবসায়ী হত্যা মামলায় সাবেক এমপি আওয়াল 4 দিনের রিমান্ডে, আরেক আসামি র্যাবের গুলিতে নিহত। 5 মাস পর স্বস্তি ফিরছে চালের বাজারে, বস্তা প্রতি কমেছে 200 থেকে 250 টাকা, আবারও ঝাঁজ বাড়ছে পেঁয়াজের। দর্শক, এ ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।